ব্লকে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করে কোটি টাকার বাড়ি, প্রচুর জমির মালিক। মালদা জেলার হরিচন্দ্রপুর থানার এলাকার আব্দুল মবিন নামে এই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কন্যাশ্রী প্রকল্পের ব্যাপক কাটমানি সংগ্রহের গুরুতর অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য গড়ে তোলা কন্যাশ্রী প্রকল্পে এবার বড় সড়ো কেলেঙ্কারি সামনে এলো। কন্যাশ্রী প্রকল্পের ব্লক স্তর থেকে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা লেনদেন এবং সেই টাকা ভাগ বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠল ব্লকেরই এক কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। কোটি কোটি টাকা আত্মস্বদের অভিযোগ উঠে এসেছে। ওই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ একাধিক জায়গায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর 2 নং ব্লকে এলাকায়। ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হরিচন্দ্রপুর 2 নং ব্লক এলাকায় বেশ কয়েকটি স্কুল এবং মাদ্রাসায় কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ব্যাপক অনিয়মে অভিযোগ সামনে এসেছিল। কখনো ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে পুরো টাকাটাই আত্মসাৎ করা হচ্ছিল, আবার কখনো বা স্কুলের সঙ্গে যোগ সংযোগ করে কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের কাছ থেকে কাটমানি হিসেবে ব্যাপক পরিমাণে টাকা আদায় করছিল। টাকা আদায় না হলে মেয়েদের সেই সুবিধা থেকে বঞ্চিত করছিল হরিচন্দ্রপুর 2 নং ব্লকের কন্যাশ্রী প্রকল্পের কর্মরত থাকা আব্দুল মবিন নামে এক ডাটা এন্ট্রি অপারেটর। শুধু তাই নয়, ওই ডাটা এন্ট্রি অপারেটর ইতিমধ্যে ওই অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ একাধিক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের তদন্ত তো দূরের কথা, অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ পর্যন্ত হয়নি। এলাকার অভিভাবক এবং স্কুলের ছাত্রীদের অভিযোগ, টাকার বিনিময়ে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কন্যাশ্রী প্রকল্পের টাকা ব্যাপক হারে নয়ছয় করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে এলাকার দরিদ্র ছাত্রদের। এমনকি বিয়ে হয়ে যাওয়া, স্কুলে পড়ে না এমন মেয়েদের নামেও কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কাটমানি বিনিময়ে। তারা প্রশ্ন তুলেছে, একজন ব্লকের চুক্তিভিত্তিক কর্মী কীভাবে স্বল্প মূল্যে কাজ করে এত তাড়াতাড়ি কোটি টাকা মূল্যের বাড়ি এবং অন্যান্য সম্পত্তি করতে পারে, সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে তারা। পাশাপাশি আরও অভিযোগ, হরিচন্দ্রপুর 2 নং ব্লকের এলাকার বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসার কিছু কর্মী ও শিক্ষক এই অবৈধ লেনদেনে ব্লকের কন্যাশ্রী প্রকল্পের অভিযুক্ত ওই ডাটা এন্ট্রি অপারেটরকে সাহায্য করেছে বলে অভিযোগ। কন্যাশ্রী প্রকল্পে সরকার থেকে পাওয়া 25,000 টাকার মধ্যে কখনো 5,000 কখনো 10,000 টাকার বিনিময়ে ওই অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর এই কাজ করেছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে টাকা ভাগাভাগি হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছেন এলাকার অভিভাবক মহল। যদিও অভিযুক্ত এই ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল মবিনকে প্রশ্ন করতে যাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি, উল্টে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগালিজ করে প্রাণনাশের হুমকি দেয়। এদিকে হরিচন্দ্রপুর 2 নং ব্লকের বিডিও বিজয় গির জানান, অবিলম্বে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে, উপযুক্ত প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের 2 নম্বর ব্লকে যত হাই মাদ্রাসা হাই স্কুল আছে সেখান থেকে কন্যাশ্রী যে প্রকল্প আছে, মমতা বানির যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পর টাকা প্রায় স্কুলে স্কুল মাদ্রাসা থেকে আত্মসাত করছে ব্লকের একজন ডাটা ম্যানেজার আব্দুল মমিন। সে এত ই করছে, বারবার কমপ্লেন বিডিও সাহেবের করার পরেও তাকে ওখান থেকে না হট সরাচ্ছে না সাসপেন্ড করছে।